সনাতন ধর্মে ও বৈদিক শাস্ত্রে কাক নিয়ে অনেক তথ্য দেওয়া আছে। তার মধ্যে শনিদেবের সঙ্গে এই কাকের একটা দারুণ যোগ আছে এবং জ্যোতিষবিদরা মনে করেন শনিদেবের কুপ্রভাব এড়ানোর জন্য এই কাকের সাহায্য আমাদের প্রয়োজন, বা এমন কিছু কাজ এই কাক পাখির দ্বারা করলে আমরা শনির দশা থেকে মুক্তি পেতে পারি। এই কালো কুচকুচে পাখিটি এমনই একটি পাখি, এই পাখিটাকে পৃথিবীর প্রায় সর্বত্রই দেখতে পাওয়া যায়। আমরা প্রত্যেকেই এই পাখিটিকে দেখেছি। তো দর্শক বন্ধুরা, এই কাক অত্যন্তই গুরুত্বপূর্ণ। আমরা ছোটবেলায় বইয়েতে পড়ে এসেছি যে কাককে ঝাড়ুদার পাখি বলা হয়, কিন্তু আমি কেন বললাম অন্যান্য পাখিদের থেকে কাক পাখি গুরুত্বপূর্ণ? কারণ এই পাখিটির মধ্যে রয়েছে অলৌকিক ক্ষমতা। হ্যাঁ বন্ধুরা, যখন দেখবেন জীবনে কোনো খারাপ কিছু ঘটে, কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার আগে এই কাক কিন্তু আমাদের প্রত্যেককেই সংকেত দিয়ে যান, বা তার কিছু আচার আচরণের মাধ্যমে বুঝিয়ে দেয় যে ভালো সময় নাকি খারাপ সময় আসছে আমাদের জীবনে। তবে আমরা কিন্তু তা বুঝতে পারি না, অনেকেই বুঝতে পারি না। আবার যারা জানেন কাকের সম্পর্কে শাস্ত্রে কী উল্লেখ রয়েছে, তারা হয়তো বোঝেন বাড়িতে কাক আসার সংকেত। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার বাড়িতেও কাক প্রতিদিন বা নিয়মিত কোনো একটি নির্দিষ্ট স্থানে এসে বসে, বা প্রতিদিনই ওই জায়গা থেকে কাকা করে চিৎকার করে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার জীবনে কোনো বড় ঘটনা ঘটতে চলেছে। না না, ভয় পাওয়ার কিছু নেই। সেই ঘটনা আপনার জন্য খারাপ হতে পারে, আবার আপনার জন্য ভালো কিছুও ডেকে আনতে পারে। তাই আজকের এই পর্বে আমি আপনাদেরকে এই বিষয়টি বলবো যে বাড়িতে কাক এলে কি হয়, কাক ডাকলে কি হয়। চলুন এবার আমরা সেই সম্পর্কে জেনে নিই কাক চরিত্র। যদি কখনো প্রথম প্রহরে, অর্থাৎ সকাল 6টা থেকে সকাল 9টার মধ্যে কোনো কাক আপনার বাড়ির উত্তর দিকে বসে ডাকে, তাহলে আপনাকে এটাই ভাবতে হবে যে আপনার জীবনে শত্রুদের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। আর কাক যদি পূর্ব দিকে বসে ডাকে, তাহলে শীঘ্রই আপনার মনস্কামনা পূর্ণ হতে চলেছে। আবার দক্ষিণে বসে ডাকলে আপনি খুব তাড়াতাড়ি কোনো কাজে সফলতা লাভ করতে চলেছেন। পশ্চিম দিকে বসে ডাকলে কর্মপ্রাপ্তি লাভ করবেন, অর্থাৎ আপনার আয় বৃদ্ধি পেতে চলেছে। চলে আসে দ্বিতীয় প্রহরে, 9টার পর থেকে ঠিক 12টা পর্যন্ত, ওই মধ্যবর্তী সময়। বন্ধুরা, বাড়ির পূর্ব দিকে যদি তখন বসে এবং ডাকে, তাহলে আপনার সুখবর আসছে। দক্ষিণ দিকে বসে ডাকলে খুব তাড়াতাড়ি বিপদের মুখে পড়তে চলেছেন। উত্তর দিকে বসে ডাকলে আগামী সময়ে খুব খারাপ হতে চলেছে আপনার জন্য। পশ্চিম দিকে বসে ডাকলে
জানবেন কেউ সাক্ষাৎ করতে চাইছে, আপনার সঙ্গে কেউ দেখা করতে চাইছে, আর এই দেখার পরে আপনার জীবন বদলেও যেতে পারে। তৃতীয় প্রহরে যাওয়ার আগে বিশেষ করে এই জ্যোতিষ বিজ্ঞানীরা বা বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেখে থাকবেন শ্রাদ্ধ অনুষ্ঠানে বা পূর্বপুরুষদেরকে প্রসন্ন করার জন্য কাককে খেতে দিতে বলা হয়, কাককে খাওয়ানোর জন্য বলা হয়। দেখবেন পিতৃপক্ষে তর্পণ করার সময়ও বলা হয়। তাই আপনারা, আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, যেহেতু শনিদেবের সঙ্গে কাকের নিবিড় সম্পর্ক আছে, তাই শনিবার দিন আপনারা কাককে অবশ্যই খেতে দেবেন। তৃতীয় প্রহর অর্থাৎ ঠিক বেলা 12টার পর থেকেই শুরু হবে এবং এটা চলবে দুপুর 3টে পর্যন্ত। পূর্ব দিক যেদিকটা আপনার বাড়ির, সেদিকে ডাকলে আপনার জীবনে বিপদ ঘনিয়ে আসছে, আর তাই আপনাকে সাবধান বাণী বা সাবধান বারতা কাক দিয়ে যাচ্ছে। আবার আপনার শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে, যদি দেখেন দক্ষিণ দিকে বসে ডাকছে, আপনি খুব শীঘ্রই কোনো ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে চলেছেন। আপনি পুত্র সন্তান লাভ করবেন যখন উত্তর দিকে বসে ডাকবে, আর পশ্চিম দিক থেকে ডাকলে আপনি কোনো গুপ্ত ধনের সন্ধান পেতে পারেন, সেটা আপনার কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে। অর্থাৎ আপনি ধন সম্পত্তি, আপনার পৈতৃক ভিটে সম্পত্তি ইত্যাদি পেতে পারেন। চলে আসি শেষ প্রহর, বেলা 3টের থেকেই সন্ধ্যা 6টার মধ্যে। এই সময়ে বাড়ির পূর্ব দিকে কাক ডাকলে আপনার বাড়িতে প্রচুর ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ শুরু হবে। দক্ষিণে ডাকলে আপনি কোথাও থেকে ফটকা ইনকাম করতে পারেন, টাকা পয়সা ধন সম্পত্তি আসতে পারে, লটারি লাগতে পারে। উত্তর দিকে ডাকলে আপনি সুসংবাদ পাবেন। আবার যদি পশ্চিমে ডাকে সেক্ষেত্রে কোনো মৃত্যু সংবাদ আপনার জন্য অপেক্ষা করছে। এভাবেই আপনি বুঝতে পারবেন কাক কোন প্রহরে কোন দিকে বসে ডাকছে, যেটা আপনার জীবনে আপনার আগামী দিন ভবিষ্যতের সংকেত বলে দেবে। তাই আপনারাও আজ থেকে খেয়াল রাখুন, আপনারাও বুঝতে পারবেন নিজেরাই।